আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে চলে এসেছি জাহিনজারা অটোমোবাইল। এখানে আজকে আপনাদেরকে দেখানো হবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি। এই গাড়িটি নিয়ে এসেছেন আমাদের পছন্দের জাকির ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কী গাড়ি দেখাবেন আজকে? আজকে দেখাবো হচ্ছে ফাহিম ভাই, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বলছেন আপনি, আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এই গাড়িটা, টয়োটা এক্স করোলা। জি, টয়োটা এক্স করোলা। এর মডেল হচ্ছে 2004 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 1500 সিসি অল অপশন অটো, 60 লিটার সিএনজি করা, বেজ ইন্টেরিয়রের গাড়ি। আর গাড়িটা 1000 গাড়ির সামনে, 1000 গাড়ির সামনে না, 1000 গাড়ির সাথে দাঁড়া করাইলে আপনার এই গাড়িটাই ফার্স্ট হবে। আচ্ছা, এটা ওরকম কন্ডিশনের গাড়ি, একেবারে ফ্রেশ, 1 ইঞ্চি খোলা কাটা পাবেন না গাড়িটাতে। তো গাড়িটার ফ্রন্ট সাইডে আমি দেখাই, দেখেন ফ্রন্ট সাইডের যে গ্রিল আছে, গ্রিলটা হচ্ছে গাড়ির সাথের, কিন্তু এখনও গাড়ির সাথের। হেডলাইট, দুইটা হেডলাইটই ভালো আছে। ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন, অন্য গাড়ির বাম্পারের সাথে জাস্ট এই যে এখানে খালি একটু 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 ঘষা গেছে। এছাড়া নাম্বার প্লেট দেখেন, এখন পর্যন্ত নিখুঁত অবস্থায় আছে। গাড়ির ফ্রন্ট বনেট, বাম্পার, মাডগার্ড একেবারে এখন পর্যন্ত অরিজিনালটা অক্ষত অবস্থায় আছে। ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস কিন্তু 100% অরিজিনাল। আর গাড়িটার চারটা টায়ার নতুন, চারটা টায়ারই নতুন, মোটামুটি 40,000 কিলোমিটারের মতো চলবে। আর বেজ ইন্টেরিয়রের গাড়ি দেখেন, বেজ ইন্টেরিয়রের গাড়ির কিন্তু একেবারেই মানে কি বলবো, চোখে লাগার মতো বেজ ইন্টেরিয়র, মানে হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। দেখেন ভিতরটা খুব সুন্দর। আর গাড়িটাতে কিন্তু কোনো প্রকার কোনো খোলা কাটা নাই, দেখেন জড়িও খোলা কাটা নাই, প্যানেলগুলো ফ্রেশ, সিট এটা অরিজিনাল দেখেন একেবারেই ফ্রেশ। তারপরে গাড়ির পিছনের চাকাটাও 40,000 কিলোমিটার চলবে। ব্যাক লাইটগুলো দেখেন গাড়ির সাথে আছে, পিছনের গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে। আমি ব্যাক ডালাটা খুলে একটু পিছনের স্পেসটা দেখা দেই। পিছনে 60 লিটার সিএনজি করার পরেও দেখেন পর্যাপ্ত স্পেস আছে। দেখেন এই হলো 60 লিটার সিএনজি সিলিন্ডার। এরপরে এখানে আপনি 4-5টা লাগেজ অনায়াসে রাখতে পারবেন। আর গাড়িটাতে কিন্তু খোলা কাটা নাই, দেখেন এখানে জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই কিন্তু আছে, যে জাপানি জয়েন্টগুলা, তারপরে ব্যাকডালার যেই জুড়িগুলা দেখেন ফ্রেশ, এই পাশের জয়েন্ট ফ্রেশ। খুবই চমৎকার এক পিস গাড়ি, টয়োটা এক্স করোলা, মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন 10, পিছনের এটাও 40,000 কিলোমিটার চলবে। আর এখানে দেখেন সিটগুলা ফ্রেশ, এখানে জুড়ি খোলা কাটা নাই, ডোর প্যাড ফ্রেশ। আমি ভিতরে দেখাই, এখানে স্টিয়ারিংটাও বিস্কিট, স্টিয়ারিংয়ে এয়ারব্যাগ আছে। আর হলুদ কম্বিনেশনে দেখেন উডেনটা হলুদ করা আছে, খুব সুন্দর। টিভি, সিডি, ব্যাক ক্যামেরা এখানে আছে, এখানে এয়ারব্যাগ আছে। আর ছাদের কন্ডিশনটাও একেবারে অসাধারণ ফ্রেশ। ইঞ্জিনটা যদি দেখাই, দেখেন এটা হচ্ছে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন, এই হচ্ছে ইঞ্জিন, অটো অ্যাক্সেলারেটর ইঞ্জিন, এটাতে কোনো অ্যাক্সেলারেটর কেবিল নাই। এটার অ্যাক্সিলেটরটা ফ্রেশ, সকাল যাবারের খুঁটিগুলো ফ্রেশ। ফ্রন্টের এই যে মাসেলটা, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকার কারণে দেখেন মাসেলটা কত সুন্দর। অনেক দেখেন এখনও কিন্তু 3 বডি আছে, গাড়িটাতে বিন্দু পরিমাণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। যাই হোক, গাড়িটার মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন 2010, সিসি 1500, অল অপশন অটো, বেজ ইন্টেরিয়র ভিতরে, আর বাইরে সাদা কালার, 60 লিটার সিএনজি করা, ফার্স্ট পার্টি ইউজারের স্মার্ট কার্ড মালিক গাড়িটা। এই গাড়িটা পাবেন হচ্ছে তেজগা নাভিস্কুল, পিছনে রেস্টুরি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে 250 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 13,80,000 টাকা আস্কিং প্রাইস। আর যদি গাড়ি সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানার প্রয়োজন হয় আপনাদের, তাহলে ফোন দিবেন 01917490170 এই নম্বরে। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।